ধর সাপের ছোবলে, পড়তে চায় না আর মৃত্যুর কবলে, এই স্লোগানে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাপে কাটা রোগীর প্রাণ বাঁচাতে হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম ওষুধ রাখার দাবিতে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শৈলকুপা উপজেলা শহীদ মিনার চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে উপজেলা ক্রীড়া সংস্থা। মানববন্ধনে খেলোয়াড়, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকু সহ অন্যান্যরা। যত দ্রুত সম্ভব শৈলকুপা হাসপাতালের কর্তৃপক্ষকে আমরা জানাবো যে আপনারা এই এনটি ভেনম দ্রুত গতিতে আপনারা হাসপাতালে আনেন, যাতে আমাদের শৈলকুপার সকল ইউনিয়নের মানুষ এই সুবিধা ভোগ করতে পারে। বক্তারা বলেন, গত এক মাসে এই উপজেলায় বিষধর সাপের ছোবলে অন্তত 7 জন রোগী মারা গেছেন। হাসপাতালে অ্যান্টিভেনম না থাকায় বিনা চিকিৎসায় তাদের মৃত্যু হয়। অবিলম্বে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম ওষুধ রাখার দাবি জানান তারা।